হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করব এবং এটা আমি খুব ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমি ডাবল কোট করে স্টিচিং করেছি। সো ফ্রেন্ডস, এই ডিজাইনটি এখন দেখে নেওয়া যাক। আমি ম্যাটের একদম একটা কর্নার থেকে প্রথমে ডিজাইনটা স্টার্ট করব এবং এখান থেকে প্রথমে আমি 10টা ঘর কাউন্ট করে নিয়েছি এবং 10টা ঘর কাউন্ট করার পর আমি প্রথম ফোরটি তুলব এবং প্রথম ফোরটি তোলার জন্য আমি টোটাল 7টা ঘর কাউন্ট করে নেব। এইভাবে 7টা ঘর কাউন্ট করে নেওয়ার পর আমি পরবর্তী ফোরটা তুলব এবং পরবর্তী ফোরটা তোলার জন্য আমি এইভাবে সুতোটাকে জাস্ট টেনে ধরে রাখব যাতে এটা হলো পুরো কমপ্লিট লুক। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।